খবর পেলে আমাদেরকে জানাবে, হয়তো খবর পাইনি এখনো। হ্যালো, হ্যাঁ বাবা, আমি আর মনীষ। কোনো খবর পেলে দেবেশ? হ্যাঁ, মা কি আপনার সামনে আছে? হ্যাঁ বাবা, এক্ষুনি মাকে কিছু বলবেন না প্লিজ। পুরী আর ছিলিক দুজনেই অসুস্থ, ওদের নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এটুকু খবর আমি জানি দেবেশ, ওদের কোথায় ভর্তি করেছে জানতে পেরেছ? আস্তে বাবা, আস্তে, মায়ের সামনে জোরে জোরে কথাগুলো বলবেন না। মা এক্ষুনি শুনতে পেলে জেদ করবে যাওয়ার জন্য। আপনি বুঝতে পারছেন না, আপনাকে একটু শক্ত হতে হবে বাবা। এই এই, একটু তাড়াতাড়ি চালাও ভাই। বাবা, আমরা জানতে পেরেছি কোথায় ভর্তি আছে, কিন্তু আপনি ওখানে বলুন যে আমরা এখনো জানতে পারিনি, খোঁজ নিয়ে তারপর জানাবো। কেন? প্রতিমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন, ও তো খবরটা পেয়ে এক্ষুনি যেতে চাইবে। আমরা তো এখনো জানি না যে পরি কেমন আছে। প্লিজ আপনি আপনি কিচ্ছু বলবেন না। আচ্ছা, কতক্ষণে খবর দিতে পারবে? যত তাড়াতাড়ি সম্ভব। মনীষকে একটু দেবে? বাবা এক সেকেন্ড ধরুন প্লিজ। রেডি মনীষ? মনীষ বাবা ওখানে একা রয়েছেন, সবটা সামলাবেন কি করে? প্লিজ প্লিজ, কথা কথা। হ্যাঁ বাবা বলুন। কিছু না, এমনি তোমার সঙ্গে কথা বলার জন্য। খবরটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দিও। হ্যাঁ বাবা। কিচ্ছু হবে না মনীষ, কিচ্ছু হবে না।
পরীর কিচ্ছু হবে না, প্রতিভা যার মাহাত্মা কখনো কিছু হতে পারে? আরে ভাই একটু তাড়াতাড়ি চালান না। ওরা স্কুলে যাচ্ছে, কোন নার্সিংহোমে ভর্তি করেছে খবর পেলে জানাবে। বললো তো ভয়ের কিছু নেই। ভয়ের কিছু নেই মানে? দাদা গো, ও দাদা গো, তুমি যে এক্ষুনি বললে যে ওরা এখনো হাসপাতালে পৌঁছায়নি, তাহলে ওরা কি করে বললো যে ভয়ের কিছু নেই? দাদা গো, তুমি কিছু লুকোচ্ছ না তো গো? একটু চুপ করবি আরতি? কি লুকোচ্ছ তুমি? কি লুকোচ্ছ? আমি কিছু লুকোচ্ছি না মমতা, বিশ্বাস করো। দেবেশ আমাকে যা বললো আমি তাই বললাম। ওরা বললো ওরা নার্সিংহোমে পৌঁছে খবর নিয়ে আমাদেরকে খবর জানাবে। মমতা একটু ছাড়ো ওকে। আমি দাদু ভাইকে ছাড়বো না, আমি কোনোদিন ছাড়বো না ওকে। ওর সঙ্গে একটু কথা বলতে দাও। দীপু আর কোনো খবর পেলে? না, শুধু এটুকুই শুনলাম যে ওরা বোধহয় চারজন অসুস্থ হয়েছে আর ওদের চারজনকেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। বিল্টু, 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 না কোথায় যাচ্ছি মেজেবু? আমি বিল্টুর কাছে যাবো পিসিমনি। না 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 না, ওদিকে তো তুমি যেতে পারবে না মেজেবু। কি হচ্ছে কি আরতি? কাছে আসবে না একদম, তুমি একদম তুমি কাছে আসবে না আমার দাদু ভাইয়ের কাছে। আমি ছাড়বো না ওকে। আর এসে করবেটাই বা কি তুমি? হ্যাঁ, কি পারো কাঁদা ছাড়া আর কি করতে পারো? আমি কি করছি? হ্যাঁ, সেটা জিজ্ঞেস করছো? আর মেজো বাবা কি করছে সেটা দেখতে পাচ্ছ না? আর তুমি এত শিওর হলে কি করে যে মেজো বাবা রান্না খেয়ে ওরা সবাই অসুস্থ হয়ে পড়েছে? দাদা গো, ওরা বাড়ির খাবার খেয়েছিল। আচ্ছা, পরে ঘটা করে বাড়ি থেকে খাবার নিয়ে গেছে কি ওই অন্য বাড়ির খাবার খেতে মা গো মা? কিন্তু পিসিমনি আমি চুপ চুপ কোনো সবাই গাইবে না তুমি, একদম নয়। ছাড়ো না প্রতিমা, বিল্টু তো আর পালিয়ে যাচ্ছে না, আগে পুরো খবরটা জানতে দাও। দীপু, কোন নার্সিংহোমে নিয়ে গেছে জানতে পারলে কিছু? না, কেউ তো কিছু বলতে পারলো না। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টা।